আমন্ত্রণ প্রবাস টাইম বুলেটিনে শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান শিরোনামগুলো ওমানে সুপ্রিম কমিটির আইন লঙ্ঘনে দুই বাংলাদেশি প্রবাসীর ভিসা বাতিল ও এক হাজার রিয়াল জরিমানা বিনা খরচে সরকারিভাবে কর্মী নিচ্ছে জর্ডান সৌদিতে শর্ত মোতাবেক কফিলের অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তনের সুযোগ মর্গে রাখা মৃত নারীদের ধর্ষণের অভিযোগে মুন্না ভগত নামে একজনকে গ্রেফতার করেছে সিআইডি দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত ওমান সুপ্রিম কমিটির আইন লঙ্ঘনের অপরাধে গত পয়লা নভেম্বর থেকে উনিশে নভেম্বর পর্যন্ত মোট চারজনের বিরুদ্ধে রায় দিয়েছেন দেশটির আদালত বৃহস্পতিবার ওমান নিউজ এজেন্সির অনলাইনে জারি করা বিবৃতিতে এ তথ্য জানানো হয় আটকৃত এই চার আসামি ওমান সুপ্রিম কমিটির আইন লঙ্ঘন করেছে বলে প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে তিন থেকে ছয় মাসের জেল এবং এক হাজার রিয়াল করে জরিমানা করা হয় আটকৃত চারজনের মধ্যে একজন ওমানি একজন পাকিস্তানি এবং বাকি দুইজন বাংলাদেশি নাগরিক বাংলাদেশে ওই দুই প্রবাসীর মধ্যে একজনের নাম মোহাম্মদ তাহের আবুল খায়ের এবং অপরজনের নাম বিকাশ চন্দ্র এদের দুইজনের তিন মাস থেকে ছয় মাসের জেল এবং বাংলাদেশে মুদ্রায় দুই লক্ষাধিক টাকার সমপরিমাণ অর্থ জরিমানা এবং ওমানের ভিসা বাতিল করে দেশে পাঠিয়ে দেওয়ার রায় দিয়েছেন আদালত আটকৃতরা ওমান সুপ্রিম কমিটির আইন অমান্য করে বাহিরে ঘোরাফেরা করেছিল এবং একজন দেশ থেকে ওমান যে কোয়ারেন্টাইন আইন ভঙ্গ করেছিল বলে উল্লেখ করে পাবলিক প্রসিকিউশন মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের গার্মেন্টসে বাংলাদেশি দক্ষ নারী কর্মী নিয়োগ দেওয়া হবে বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিদেশে জনশক্তি প্রেরণকারী সরকারি প্রতিষ্ঠান বোয়েসেল বিবৃতিতে বোয়েসেল জানায় জর্ডানের এ আরকে গার্মেন্টসে মেশিন অপারেটর হিসেবে একশো জন দক্ষ বাংলাদেশি নারী কর্মী নিয়োগ দেওয়া হবে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে সেই সাথে তাদের বয়স বিশ থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে তাদের মাসিক একশো সাতাত্তর মার্কিন ডলার হিসেবে বেতন দেওয়া হবে চাকরির শর্তাবলী প্রতিদিন আট ঘন্টা কাজ করতে হবে সপ্তাহে ছয় দিন এছাড়া স্বেচ্ছায় ওভার সুযোগ রয়েছে তিন বছরের জন্য চাকরির চুক্তি মেয়াদ শেষ হলে নবায়নযোগ্য নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে মামলা আছে তারা নিয়োগের অযোগ্য হবে অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে বয়সেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ নির্বাচিত নারী কর্মীদের কোনো প্রকার টাকা লাগবে না শুধুমাত্র মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা এবং ফিঙ্গারপ্রিন্ট বাবদ দুই টাকা খরচ হবে এছাড়া কোথাও কোনো প্রকার টাকার প্রয়োজন হবে না সাক্ষাতের সময় সঙ্গে করে জানতে বলা হয়েছে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের এক সেট রঙিন ও চার সেট সাদা কালো ফটোকপি বর্তমান অফিসের পরিচয়পত্র হাজিরা কার্ড শিক্ষাগত অথবা অভিজ্ঞতার সনদ যদি থাকে আগ্রহী প্রার্থীদের উল্লিখিত কাগজপত্র সহ আগামী বিশ ও সাতাশ নভেম্বর সকাল আটটায় সাক্ষাৎকার বা টেস্ট প্রদানের জন্য বাংলাদেশ জার্মান টেকনিক্যাল সেন্টার মিরপুর দুই ঢাকা এই ঠিকানায় উপস্থিত হতে হবে এই সংক্রান্ত যে তথ্যের জন্য শূন্য দুই চার আট তিন এক নয় এক দুই পাঁচ ও শূন্য দুই চার আট তিন এক সাত পাঁচ এক পাঁচ এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে এছাড়া প্রার্থীদের কোনো জীবন বৃত্তান্ত সঙ্গে আনার প্রয়োজন নেই বলে জানিয়েছে বোয়েসেল দেশের প্রধান শ্রমবাজার সৌদি আরবের প্রবাসীরা তাদের নিয়োগকর্তা বা কফিলের অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবেন চলতি মাসে দেশটির সংশোধিত শ্রম আইন অনুযায়ী এবং দেশটির মানব সম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের দেয়া আটটি শর্ত মেনে যে কোনো প্রবাসী তার চাকরি পরিবর্তন করতে পারবে সংশোধনে কাফালা ভিত্তিক বাধ্যতামূলক নিয়োগ চুক্তি শিথিলের কথা জানানো হয়েছে নিয়োগকর্তার অনুমতি ছাড়া যেসব শর্তের আওতায় প্রবাসী কর্মীরা এসব সুবিধা নিতে পারবেন সেগুলো হলো কোনো শ্রমিক সৌদি আরবে যাওয়ার তিন মাস পরেও যদি নিয়োগদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান চুক্তিপত্র অনুযায়ী কাজ দিতে ব্যর্থ হয় টানা তিন মাস কোনো কর্মীকে চুক্তিপত্রে উল্লেখিত বেতন ভাতা প্রদান না করলে নিয়োগদাতা অবৈধ মানব পাচারে জড়িত কর্মীর কাছে এমন সাক্ষ্য প্রমাণ থাকলে ইকামা বা কর্মভিসার আওতায় সৌদিতে অবস্থানের সময় পেরিয়ে গেলে মালিকের অনুমতি ছাড়াই সৌদি আরব ত্যাগ করতে পারবেন কর্মীরা ভ্রমণ কারাবাস মৃত্যু বা অন্য কোনো কারণে যদি নিয়োগদাতা অনুপস্থিত থাকেন যদি প্রবাসী কর্মী তার মালিকের অসাধুতা অবলম্বনের অভিযোগ করেন সেক্ষেত্রে তার নিরাপত্তা বিবেচনায় কর্মস্থল বদলের সুযোগ থাকবে শ্রম পরিবেশ নিয়ে মালিকের সঙ্গে বিরোধ দেখা দিলে এবং অনুরোধ সত্ত্বেও নিয়োগদাতার প্রতিনিধি সেই বিরোধ অবসানের শুনানি গ্রহণ করতে দুইবার ব্যর্থ হলে বা শান্তিপূর্ণ সমাধান না করতে পারলে বর্তমান নিয়োগদাতা যদি কোনো শ্রমিককে ছাঁটাই করার ইচ্ছা প্রকাশ করে সেক্ষেত্রেও চাকরি বদলানো যাবে সংশোধিত নতুন শ্রম আইনে বিদেশি কর্মী নিয়োগকারীরা প্রতিষ্ঠানের জন্য নতুন চারটি শর্ত যুক্ত করা হয়েছে এর মধ্যে রয়েছে নিয়োগকর্তার প্রতিষ্ঠানটি নিয়ম ও শর্ত মোতাবেক ভিসাপ্রাপ্ত হওয়ার যোগ্য হতে হবে নিয়মিত কর্মপরিবেশ মূল্যায়নে নিজস্ব উদ্যোগ রাখতে হবে প্রতিষ্ঠানটি বেতন ভাতা সুরক্ষা কর্মসূচির সঙ্গে সহাবস্থানে থাকতে হবে শ্রমিকদের চুক্তির দলিল আইনি প্রক্রিয়ায় সংগ্রহ করে তা ডিজিটাল মাধ্যমে নিবন্ধন করতে হবে রাজধানীর সোহরাওয়ার্দি হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা মৃত নারীদের ধর্ষণের জঘন্যতম অভিযোগে মুন্না ভগত নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বৃহস্পতিবার রাতে সিআইডির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে সিআইডি সূত্রে জানা গেছে গ্রেপ্তার মুন্না সৌরাওয়ার্ধী হাসপাতালের মর্গে ডোম যতন কুমার লালের সহযোগী হিসেবে কাজ করে দুই তিন বছর ধরে সে মর্গে থাকা মৃত নারীদের ধর্ষণ করে আসছিল সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের প্রধান অতিরিক্ত ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দার বলেন জঘন্যতম ও খুবই বিব্রতকর অভিযোগ অভিযোগের প্রাথমিক সত্যতার পরই ওই যুবকে গ্রেপ্তার করেছে সিআইডি তিনি বলেন বিভিন্ন স্থান থেকে যেসব লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হতো সেসব লাশের মধ্য থেকে মৃত নারীদের ধর্ষণ করত মুন্না সিআইডিও সংশ্লিষ্ট সূত্র জানায় গ্রেপ্তার হওয়া মুন্না ভগত সোহরাওয়ার্দি হাসপাতালের মর্গে ডোম যতন কুমার লালের সহযোগী হিসেবে কাজ করত দুই তিন বছর ধরে তিনি মর্গে থাকা মৃত নারীদের ধর্ষণ করে আসছিল প্রাথমিক অনুসন্ধানে ঘটনার সত্যতা পাওয়ায় মুন্নাকে গ্রেপ্তার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্না মৃত নারীদের ধর্ষণের কথা স্বীকার করেছে মুন্নার এমন অপকর্মকে জঘন্যতম এবং বিকৃত মানসিকতার বলে উল্লেখ করেছেন সিআইডির এক কর্মকর্তা সৌরবর্দী হাসপাতালে মর্গে দায়িত্বরত ডোম মুন্নার মামা যতন কুমার লাল জানান মুন্না গত দুই তিন বছর ধরে তার সহযোগী হিসেবে মর্গে কাজ করত তার বাবার নাম দুলাল ভগত গ্রামের বাড়ি রাজবাড়ির গোয়ালন্দ বাজারে সে আরও দুই জনের সঙ্গে মর্গের পাশে একটি কক্ষে রাতে থাকত ঘটনার সূত্রপাত কাফরুল ও মোহাম্মদপুর থানার কয়েকটি ঘটনা বিশ্লেষণ করতে দেখা যায় একই ব্যক্তির ডিএনএ। এসব ঘটনায় ধর্ষণ শেষে হত্যা বা ধর্ষণজনিত কারণে আত্মহত্যা বলে সিআইডি প্রাথমিক তদন্তে প্রতিমান হচ্ছিল বলা যায় সামনে বিбранতি এসে দাঁড়াল। এর পরেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পশ্চিম বিভাগের দায়িত্ব দেয়া হয়। রাতে লাশ পাহারা দেওয়ায় নিযুক্ত ডোমদের খেয়াল রাখতে গিয়ে রহস্য উন্মোচিত হয়। সিআইডি প্রতিটি বিষয়কে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে দেখে যে একই ব্যক্তি দ্বারা মৃত তরুণীদের উপর যৌন বিক্রিত কাজ করা হচ্ছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তরুণীদের মৃতদেহে শুক্রাণুর উপস্থিতি পাওয়ার পর চাঞ্চল্য তৈরি হয় কেন কি কারণে আত্মহত্যাজনিত ঘটনায় উদ্ধার মৃত তরুণীদের শরীরে শুক্রাণুর উপস্থিতি মিলবে শুরু হয় এই তদন্ত এরপর বেরিয়ে আসে মর্গে থাকা একাধিক মৃত তরুণীর শরীরে আবার একই ব্যক্তির শুক্রাণু পরে বেরিয়ে আসে অবিশ্বাস্য এক ঘটনা মর্গের একজন ডোম দিনের পর দিন মৃত তরুণীর লাশের সঙ্গে এমন বিকৃত কাজ করেছে এরপর গোপনে নজর রেখে যাচ্ছিল পুলিশ তার একটা ব্যাপারে নিশ্চিত হয় যে রাতে লাশ পাহারা দিতে নিযুক্ত থাকা লোকদের ছাড়া বাইরের কারো পক্ষে মর্গে প্রবেশ করা সম্ভব না এরপরেই ডোমদের গতিবিধি নজরে আনে এবং মুন্না ভগত নামের ওই তরুণ চিহ্নিত হয় এ অভিযোগের সত্যতা পেয়ে বৃহস্পতিবার তাকে আটক করে সিআইডি শুক্রবার সংবাদ সম্মেলনে সিআইডি বলছে মুন্নাকে আটক করে তার ডিএনএ আলামত সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয় এইচ এ থাকা ডিএনএ প্রোফাইলের সঙ্গে মিলে যায় এ থেকে বিজ্ঞান ভিত্তিকভাবে প্রমাণিত হয় যে মুন্নায় মৃত তরুণীদের উপর বিকৃত যৌনাচার করত গণমাধ্যমের সূত্রে জানা গেছে এখনও পর্যন্ত অন্তত সাত তরুণীর মৃতদেহে এই ডোমের শুক্রাণু পাওয়া গেছে সিআইডির অর্গানাইজ ক্রাইম বিভাগের প্রধান অতিরিক্ত ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দার বলেন জঘন্যতম খুবই বিব্রতকর অভিযোগ অভিযোগের প্রাথমিক সত্যতার উপর ওই যুবককে আটক করেছে সিআইডি তিনি আরও বলেন বিভিন্ন স্থান থেকে যেসব লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হতো সেসব লাশের মধ্য থেকে মৃত নারীদের ধর্ষণ করত মুন্না এই ছিল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন প্রবাস টাইমের ইউটিউব চ্যানেল সাথে থাকায় ধন্যবাদ সবাইকে